হ্যালো এভ্রন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি কি একজন প্রফেশনাল হ্যাকার হতে চান আপনি কি সাইবার সিকিউরিটিতে আপনাদের কেরিয়ার করতে চান আপনি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওতে আমরা আপনাদের শিখাবো কিভাবে আপনি একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হবেন আপনাকে একটা কোর্স দেখানো হবে কোর্সটি আপনি কমপ্লিট করার পর আপনাকে অফিসিয়ালি একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে তো চলুন কথা না বলে দেরি না করে শুরু করা যাক আমি আছি সাইন আপনাদের সাথে ওয়েলকাম টু এট এ টেকনোলজি তো প্রথমত যেই কাজটি করতে হবে আপনাদের সার্চবার যে লিখতে হবে ট্রাই হ্যাকমি অলরেডি আমার সার্চ করা ছিল এই কারণে চলে আসছে সো এখানে যে সার্চ করবেন ট্রাই হ্যাকমি ট্রাই হ্যাকমি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে ট্রাই মি সাইবার সিকিউরিটি ট্রেনিং ট্রাই হ্যাকমি মূলত কী ঠিক আছে ট্রাই হ্যাকমি হচ্ছে ট্রাই মি ইজ এ ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম ফর লার্নিং সাইবার সিকিউরিটি ইউজিং হ্যান্ডস অন এক্সারসাইজ অ্যান্ড ল্যাব অল থ্রু ইউর ব্রাউজার আপনি আপনার ব্রাউজারের মাধ্যমে এখান থেকে সাইবার সিকিউরিটি ট্রেনিং নিতে পারবেন এক্সারসাইজ করতে পারবেন ঠিক আছে মানে প্র্যাকটিস যেটাকে বলো আপনি এখান থেকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারবেন আমরা নিচে যদি আসি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট বিগেনার মানে একদম বিগেনারদের জন্য এই প্ল্যাটফর্মটি আপনার একদম বিগেনার লেভেল থেকে এখানে স্টার্ট করতে পারবেন তো আমরা লিঙ্কে ঢুকার পর দেখতে পাচ্ছেন এনিওয়ান ক্যান লার্ন সাইবার সিকিউরিটি উইথ ট্রাই হ্যাকমি যে কেউ ট্রাই হ্যাকমির মাধ্যমে সাইবার সিকিউরিটি হচ্ছে শিখতে পারে সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট হতে পারে তো আমরা যদি একটু স্ক্রোল করে নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সাইবার সিকিউরিটি সম্পর্কে লেসেন্স আছে আপনারা এখান থেকে লিখতে পারবেন মানে শিখতে পারবেন অন হ্যাকিং অনেক ধরনের টেস্ট থাকবে আপনাদের ঠিক ঠিক আছে এখানে পার্টিসিপেট করতে পারবেন ওদের একটা কমিউনিটি আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকের হচ্ছে টুইটার আইডি থেকে টুইট করা হয়েছে সো বিভিন্ন কোম্পানি এটার সাথে কলারেট করছে দেখতে পাচ্ছেন একটা ইউনিভার্সিটিও আছে এটার সাথে কাজ করছে সো এখানে আমরা যেই কাজটি করতে হবে প্রথমত ইমেল দিয়ে আপনার ইমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে সো ইমেল দিয়ে আপনারা জয়েন্ট ফ্রিতে ক্লিক করলে মানে কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে আপনারা এখানে সাইবার সিকিউরিটি কোর্স করতে পারছেন আপনি ইথিক্যাল হ্যাকিং শিখতে পারছেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা ইউজার নেম এবং আপনার ইমেল অ্যাড্রেস এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি একটা ফেক একটা নেম দিলাম আপনারা চাইলে ফেক নেম ইউজ করতে পারেন তো পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেবেন ঠিক আছে পাসওয়ার্ড স্ট্রং অথবা ফেসবুকে কীভাবে সিকিউরিটি দেওয়া যায় সিকিউরিটি হাই কীভাবে করা যায় এটা সম্পর্কে একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সো এখানে ক্লিক করবেন আই এম নট এ রোবট ক্লিক করার পর নিচে যে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন এই সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স লেভেল আপনার অভিজ্ঞতা কতটুকু আছে আপনি কি একদম বিগেনার যে আপনি কম্পিউটার ইউজ করতে পারেন না এরকম এটা হচ্ছে বিগিনারদের জন্য তারপর যদি আমি আসি এখানে সাইডে আর্লি ইন্টারমিডিয়েট ঠিক আছে আর ইন্টারমিডিয়েট হচ্ছে আই হ্যাভ এ বেসিক কম্পিউটিং নলেজ অ্যান্ড হ্যাভ ইউজড লিনাক্স মানে হচ্ছে আপনি কম্পিউটার ইউজ করেছেন এবং আপনার লিন্যাক্স অপারেটিং সম্পর্কে আপনার ধারণা আছে আপনার লিনাক্স ব্যবহার করেছেন এরপরের অপশানটিতে যদি আসে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ঠিক আছে আপনি জানেন কিভাবে কম্পিউটার কাজ করে এবং হচ্ছে হ্যাভ বেসিক সিকিউরিটি এক্সপিরিয়েন্স মানে বেসিক আপনার সিকিউরিটি এক্সপিরিয়েন্স আছে আর একটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স তো হচ্ছে যারা সব কিছুই জানে আর কি তো আর্লি ইন্টারমিডিয়েটে আমরা ক্লিক করবো সো আপনি যেহেতু ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কম্পিউটার থ্রুতে ল্যাপটপের মাধ্যমে প্র্যাকটিস করবেন সো এখানে আমরা আর্লি ইন্টারমিডিয়েটে প্রেস করব ক্লিক করে তারপর কন্টিনিউতে প্রেস করব কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আসছে ওয়াই আর ইউ লার্নিং সাইবার সিকিউরিটি আপনি কেন সাইবার সিকিউরিটি শিখতে যাচ্ছেন ঠিক আছে আপনার কেরিয়ার করার জন্য ঠিক আছে অ্যাডভান্স মাই কেরিয়ার এক্সাইটিং কেরিয়ার মানে আপনার কেরিয়ার ডেভেলপ করার জন্য এটাতে নাকি অ্যাজ এ হবি শখ থেকে নাকি দেখার জন্য যে টু সি ইফ সাইবার ইজ রাইট ফর মি আপনার জন্য সাইবারটা ঠিক আছে কি না অথবা আদার কোনো রিজন অন্য কোনো কারণ ঠিক আছে আমি যেহেতু হবি থেকে করি সো আমি হবি সিলেক্ট করলাম তারপর আমরা কন্টিনিউতে দিয়ে দেবো ঠিক আছে কন্টিনিউতে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ট্রাই হ্যাক মি চোজ ইউর লার্নিং প্যাথ আপনি কোন প্যাডটা হচ্ছে দিয়ে স্টার্ট করবেন সেটা আপনার চুজ করতে হবে সো প্রথমটা হচ্ছে প্রি সিকিউরিটি যেখানে হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি বেসিক সম্পর্কে ধারণা দেওয়া হবে নেটওয়ার্কিং বেসিক এবং উইকনেস সম্পর্কে ধারণা দেওয়া হবে তারপর দ্য ওয়েব অ্যান্ড কমন অ্যাটাকস ঠিক আছে মানে ওয়েবসাইটগুলোতে কীরকম কমন গুলা হয় সাইবার সিকিউরিটি এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়া হবে লার্ন টু ইউজ দ্য লিন্যাক্স অপারেটিং সিস্টেম ঠিক আছে আমরা সবাই উইন্ডুজে অভ্যস্ত লিনাক্স কীভাবে ইউজ করতে হয় ঠিক আছে এটা সম্পর্কে আপনাদের প্রপার একটা কোর্স দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আর পেনি টেস্টিং টেস্টার সো এটা হচ্ছে আপনার পরের স্টেপে যাবেন তারপর হচ্ছে সাইবার ডিফেন্স ঠিক আছে এখানে হচ্ছে অনেক পেনি টেস্টিং টুলস নিয়ে অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে ফান ম্যাথোলজি কীভাবে কাজ করে পেনি টেস্টিংয়ের ঠিক আছে ট্যাটিক্স সো এগুলো হচ্ছে সাইবার ডিফেন্স যারা হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা হচ্ছে প্র্যাকটিস করার জন্য আসে সো আমরা প্রিসিকিউরিটি দিয়ে স্টার্ট করবো তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এটা আসার পর দেখে দেখতে পাচ্ছেন এখানে আপডেট টু প্রিমিয়াম যখন আপনি হচ্ছে এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন আপনি এখানে পেইড করে মান্থলি দশ ডলার দিয়ে সাবস্ক্রিপশন করতে পারবেন সো এখান থেকে আরও মানে অসাধারণ কিছু লেসন্স আছে যেগুলো আপনারা প্যাথ অ্যাটাকস শিখতে পারবেন ঠিক আছে সো এটা পরে আগে আমরা ফ্রিতে শিখি ঠিক আছে সার্টিফিকেট এখান থেকে আপনাদের প্রোভাইড করা হবে ইউনার টু গেট ক্রিয়েট ইউ শুড কমপ্লিট দ্য কোর্স আপনার কমপ্লিট মানে কোর্সটা কমপ্লিট হলে এখান থেকে অনলাইন থেকে আপনারা একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট প্রতিটা স্টেপ আপনার কমপ্লিট করতে হবে তারা দিবে দেবে টাক্কগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনাকে হচ্ছে সার্টিফিকেট প্রোভাইড করা হবে ঠিক আছে তো ইন্টারন্যাশনাল আপনি একটি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে যাবেন একটা সার্টিফিকেট পাবেন এখান থেকে ফ্রিতে তো সাইবার সিকিউরিটি ইন্ট্রোডাকশন ঠিক আছে এখানে আপনাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে তারপর নিচে যদি আসি নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা দেওয়া হবে হাউ দ্য ওয়েব ওয়ার্কস ওয়েবসাইট কীভাবে কাজ করে অথবা ওয়েব কীভাবে কাজ করেন ধারণা দেওয়া হবে লিনাক্স ফান্ডামেন্টাল তারপর উইন্ডোজ ফান্ডামেন্টাল এগুলো সম্পর্কে আপনাদের বেসিক যে ধারণাগুলো আছে সবগুলো এখানে দেওয়া হবে ঠিক আছে তো প্রথমত আমরা হচ্ছে এই সাইবার সিকিউরিটি ইন্ট্রোডাকশান প্রথম টাস্ক থেকে শুরু করব তো এখানে আমরা ক্লিক করার পর দেখতে পারবেন যে নিজ যে অপশনটি চলে আসছে লার্নিং সাইবার সিকিউরিটি সো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ওয়েব চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন সাইবার সিকিউরিটি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি ঠিক আছে সো ওয়েব অ্যাপ্লিকেশান সিকিউরিটি সম্পর্কে এখানে দেওয়া হবে সো আর একটা কথা বলে নিই যে যারা হ্যাকিং শিখতে চান এখানে কিন্তু বিস্তারিত সব কিছু ইংরেজিতে থাকবে এখানে কিন্তু বাংলা কোনো কিছু থাকবে না যেহেতু আপনি হ্যাকিং শিখছেন আপনার কাজ হচ্ছে কম্পিউটারে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সো এখানে সব কিছুই ইংরেজিতে থাকবে সব কিছু আপনার ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে ইংরেজিতে সব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সো ইউ হ্যাভ টু বি গুড অ্যাট ইংলিশ হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন টু অ্যাটাক ওয়েব অ্যাপ্লিকেশন ইউ নিট টু আন্ডারস্ট্যান্ড ওয়াই হাউ দে ওয়ার্ক হ্যাকিং ওয়েবসাইট ইজ ইনস সাম প্রসেস বাট ডাজ কাম ডাউন টু নোয়িং হাউ এ পার্ট অফ এ ওয়েবসাইট ফাংশানস অ্যান্ড বিং able টু আইডেন্টিফাই উইকনেস টু টেক advanced অ্যাডভান্টেজ অফ ঠিক আছে স্যার একটা ওয়েবসাইটের উইকনেসটাই হচ্ছে আপনার মূল টার্গেট থাকবে উইকনেসটা আপনি বের করে ওই উইকনেসের মাধ্যমে হচ্ছে আপনি অ্যাটাকটা করতে পারবেন সো আপনার এই কারণে ওয়েব কীভাবে কাজ করে এই টেকনিকগুলো আপনার জানতে হবে এখানে হচ্ছে হ্যাকিং টেকনিক এবং টুলস সম্পর্কে আপনাদের শেখানো হবে বিস্তারিতভাবে ঠিক আছে সো এখানে নিচে একটা লাইন লেখা আছে সুন্দরভাবে যে ইফ সামথিং ইজ ভ্যালুনেবল ইটস মেইন্ড দেয়ার ইজ দ্য পসিবিলিটি টু বিং অ্যাটাকড অর হামড ইফ অ্যান অ্যাপ্লিকেশন অর সিস্টেম হ্যাজ ভ্যালুনেবিলিটি দেয়ার ইজ সামথিং দ্যাট ক্যান বি অ্যাটাক্ট অর টেকিন অ্যাডভান্টেজ অফ এ উইকনেস ঠিক আছে সো আপনার যদি কোনো উইকনেস থাকে সেটাই কিন্তু হচ্ছে আপনার স্ট্রংনেস যে উইকনেসটা ধরেই আপনি হচ্ছে অ্যাটাক করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দ্য গ্রিন ভিউ বাটন অ্যাভ অ্যান্ড লার্ন হাউ টু হ্যাক বুক ফেস ট্রাই হ্যাক মি ঠিক আছে সোশ্যাল মিডিয়া সাইট সো এখানে হচ্ছে বুক ফেসটা হচ্ছে তার একটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিয়েট করেছে ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতো তো ফেসবুক কীভাবে হ্যাক করা হয় আপনার এখানে এটাই শেখানো হবে যে ফেসবুকটা কীভাবে হ্যাক করা হয় এখানে আমরা ভিউ সাইটে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অর্ধেক স্ক্রিন হচ্ছে এখানে হচ্ছে সাইডের অংশটা দেখাবে ঠিক আছে দ্য হাফ অফ দ্য স্ক্রিন ফর ইউর লেসন এক্সারসাইজ ইউজড উইথ ইন ঠিক আছে সো লেসন এক্সারসাইজের জন্য এটা দেওয়া আছে সো উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যান ইথিক্যাল হ্যাকার ইটস ইউর জব টু টেস্ট ফর সিকিউরিটি vulnerabilities অন বুক ফেস লেটস লুক অ্যাট টেকিং ওভার এ ইউজার অ্যাকাউন্ট ঠিক আছে সো আপনি হচ্ছেন একজন ইথিক্যাল হ্যাকার আপনি কিভাবে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করবেন এখানে এটাই শেখানো হবে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আপনি ইনস্ট্রাকশন ফলো করলে স্টাক্সটা হচ্ছে আপনার কমপ্লিট হবে পাশাপাশি আপনি শিখতে পারেন কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক হয় সো এখানে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্প্রিং নামে একটা অ্যাকাউন্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্যান্ড স্প্রিং নামে একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদের হ্যাক করতে হবে সো প্রথমত যে কাজটি করতে হবে তার ইউজার নেমটা হচ্ছে কপি করতে হবে তো ইউজার নেমটা কি দেখতে পাচ্ছেন যে বুক ফেস ডট কম স্ল্যাশ ব্যান্ড ডট স্প্রিং এই ব্যান্ড ডট স্প্রিংটা হচ্ছে ইউজার নেম ফেসবুকে যেমন ফেসবুক ডট কম স্ল্যাশ তারপর যে নামটা থাকে ওটা হচ্ছে ইউজার নেম সো ইউজার নেমটা কপি করার পর ফরগেট পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট ইউর পাসওয়ার্ড সো রিসেট পাসওয়ার্ড করার জন্য কোন আইডিটার আমি পাসওয়ার্ড রিসেট করবো ইউজার নেমটা দেওয়া জরুরি ইউজার নেমটা দেওয়ার পরে রিসেট পাসওয়ার্ড আপনারা ক্লিক করে দেবেন রিস্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা এটা সব অ্যাকাউন্টে আসে যে কোড স্যান্ড যারা টু আইডেন্টিফিকেশান অন করা আছে উই হ্যাভ সেন্ড অ্যান্ড ইমেল উইথিন এ ফোর ডিজিট কোড মানে আপনার ইমেলের মধ্যে চারটা ডিজিটের হচ্ছে একটা সিকিউরিটি কোড পাঠানো হয়েছে সেই সিকিউরিটি কোডের মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এখন যেহেতু আপনি হ্যাকার আপনি কিন্তু জানেন না যে তার ইমেলটা কি অথবা কি কোডটা সেখানে গেছে অথবা কোডটা কি আমরা জানি না অ্যাকচুয়ালি তাই না তো এখানে উপরে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ দ্য কোড হ্যাঁ কোড নাম্বারটাকে আর উপরে ইনস্ট্রাকশনে যদি আমরা চলে যাই ঠিক আছে এখানে কি দেওয়া আছে দেখেন দেয়ার আর টেন থাউজেন্ড ডিফার্ট কম্বিনেশন অফ কোড উই ক্যান এন্টার উই কুড ট্রাই ইনক্রেজিং দ্যাম ওয়ান বাই ওয়ান ঠিক আছে সো এটা কি আসলে পসিবল যে ট্রাই ইনপোর্টিং এনি র্যান্ডম রিসেট কোড সো এখানে আমরা একটা ভু একটা কোড দিব ঠিক আছে র্যান্ডমলি যাতে ভুল হয় সো আমরা এটাই যাচ্ছি এটা ভুল কোড দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর দেখতে পাচ্ছেন যে ইনকারেক্ট অবশ্যই এই কোডটা ইনকারেক্টই কারণ আমরা ভুল একটা রিকোয়েস্ট দিয়েছি তো এখন আমাদের এখানে কি কাজ করতে হবে ঠিক আছে সো এটা ব্রেকডাউন করার জন্য আমাদের হচ্ছে নেক্সট একটা স্টেপ নিতে হবে যে এখন কোডটা কীভাবে এখানে দেওয়া যায় এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েব রিকোয়েস্টে কিন্তু ইনফরমেশনগুলো দেখাচ্ছে তো আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব রিকোয়েস্ট রিপিটার নিচে লেখা আছে ব্রুট ফোর্স এখন ব্রুট ফোর্সটা কী ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ইটস নট গোয়িং টু বি টু মেনুয়ালি গেস এভরি কোড এটা আমাদের পক্ষে সম্ভব না মেনুয়ালি গেস করা যে কী কোডটা হতে পারে

এই বুড ফোর্সিংগুলো ইউজ করে বিভিন্ন অ্যাকাউন্ট এক্সেস নেওয়ার জন্য অথবা কোনো অ্যাকাউন্ট টেক ডাউন করার জন্য ঠিক আছে সো ইউজ দ্য বুট ফোর্স টুল উইথ এ কোড উইথ ইন ওয়ান অ্যান্ড ম্যাক্স টেন থাউজেন্ড ভ্যালু মানে এক থেকে দশ হাজারের সংখ্যার ভিতরে হচ্ছে যত কোড আছে ঠিক আছে দশ হাজার মধ্যে তারা হচ্ছে এই ফোর্স সফটওয়্যারটা অটোমেটিক্যালি হচ্ছে এটা বের করতে থাকবে যে কোডটা কি হতে পারে গেস করতে পারবে যে পর্যন্ত না অ্যাকুরেট কোডটা সে পাচ্ছে সো আমাদের এখন কাজ করতে হবে কি নিজে যে ব্রুট ফোর্সটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো এখানে মিনিমাম ভ্যালু দিব ওয়ান এক আর ম্যাক্স ভ্যালু দিব টেন থাউজেন্ড দশ হাজার দিয়ে তারপর আমরা ফোর্সে ক্লিক করব এই জিনিসগুলো হচ্ছে আপনাদের শিখানোর জন্য ঠিক আছে সো এটা কখনো আপনারা খারাপ হয়েতে ইউজ করবেন না তো ব্রুটফোর্সে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোড কাম ডাউন শুরু হয়ে গিয়েছে সো এখনই আমাদের রাইট কোডটি চলে আসবে একটু ওয়েট করি এই যে দেখতে পাচ্ছেন কোড ইজ কারেক্ট সো জিরো ওয়ান এইট সেভেন ইজ কারেক্ট সো এখানে আমরা জিরো ওয়ান এইট সেভেনটি ইন্টার দিয়ে রিসেট পাসওয়ার্ড দিব সো আমাদের পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে সো আমরা কোডটা ইন্টার করি পাসওয়ার্ডটা দেওয়ার পরে যে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট মানে আমরা অ্যাকাউন্টের এক্সেস পাই গেছি আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হ্যাক হয়ে গেছে সো এটার ফুল এক্সেস আমাদের কাছে আসছে দ্য অ্যানসার টু দ্য ট্রাই হ্যাক মি টাক্স ইস দ্য ব্রুট ফোর্সিং সো এখন আমাদের এইখানে আসতে হবে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোশ্চেন দেওয়া ছিল কোশ্চেনটা কি হোয়াট ইজ দ্য ইউজার নেম অফ বুক ফেস অ্যাকাউন্ট ইউ উইল টেকিং ওভার সো আপনার ইউজার নেমটা এখানে দেন যে আপনি কী শিখলেন ইউজার নেমটা কী দিছিলেন মনে আসছে সেটা কিন্তু মনে রাখতে হবে আপনি কী কী করছেন তো ইউজার নেমটা এখানে দিলাম দ্য হ্যাক দ্য বুক ফেয়স অ্যাকাউন্ট টু রিভিল দ্য টাক্স অ্যান্সার মানে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার পরে সেখানে টাক্স অ্যান্সার দেওয়া ছিল কি এখানে এই যে মনে আছে টু দ্য অ্যান্সার ট্রাই হ্যাক মি টাক্ক ইজ দ্য ব্রুট ফোর্সিং তো ব্রুট ফোর্সিংটা হচ্ছে আপনারা কপি করবেন কপি করে এখানে এসে অ্যান্সারে পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে সাবমিটে প্রেস করে দিবেন সো আমাদের এই জিনিসটা হয়ে কমপ্লিট টাক্সে ক্লিক করব ওপস ইউর অ্যান্সার ইজ কার্যাক্ট সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে হ্যাক করা হয়ে গিয়েছে সো এইভাবে হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক হয় তো আমাদের ফার্স্ট টাস্কটা হচ্ছে কমপ্লিট করা হলো এটা মিনিমাস করে দিব তো আস্তে আস্তে হচ্ছে আপনার কোড হচ্ছে একটা পয়েন্ট জমা হবে যেমন আপনি একটা টাস্ক কমপ্লিট করছেন একটা পয়েন্ট পেলেন ঠিক আছে সো এইভাবে হচ্ছে একটার পর একটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন ঠিক আছে প্রতিনিয়ত এখান থেকে যতগুলো টাস্ক আছে আপনারা যদি ওয়ান বাই ওয়ান হচ্ছে ফলো করেন তখন কিন্তু আপনি যখন আপনার এই কোর্সটা কমপ্লিট হয়ে গেছে কীভাবে একটা সিস্টেম হ্যাক হয় অথবা ওয়েব কীভাবে কাজ করে নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল সম্পর্কে লিনেক্স ফান্ডামেন্টাল সম্পর্কে আপনার সব কিছু সম্পর্কে কিন্তু আপনাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে ঠিক আছে সো আপনার পরে যেই টাস্কটা আছে সেকেন্ড টাস্ক হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি ঠিক আছে ওয়াই নেটওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট সো আপনাদের একটা তো দেখিয়ে দিলাম ঠিক আছে সো এই সাইট ভিজিটে যে সেই সেম আগের মতো আপনার ইন্ট্রোডাকশন হচ্ছে যেগুলো দিবে সোগুলো দেখবেন ঠিক আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন ইনস্ট্রাকশন ফলো করে স্টেপ বাই স্টেপ ফলো করলে আস্তে আস্তে আপনাদের টাস্কগুলো কমপ্লিট হবে এবং আপনারা এই সাইবার সিকিউরিটি হ্যাকিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন সো এটা হচ্ছে ফ্রি একটা প্ল্যাটফর্ম যেখানে উইদাউট টাকা আপনারা শিখতে পারেন সো আপনার উপরে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেস যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে অ্যাকাউন্টটা ইমেলটা ভেরিফাই করতে হবে এখানে সো এটার জন্য এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেই ইমেলটা দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবেন সো ইমেল অ্যাড্রেসে আসার পর ইমেল সাইটটা আমরা একটু রিফ্রেশ করি তো দেখে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইমেল এখানে আসলাম আসার পর যে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে সো এখানে নতুন একটা ট্যাপ খুলবে যে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাই সো খুব সহজে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কমপ্লিট একটা অপশন আছে সো কমপ্লিটে যদি আমরা ক্লিক করি মানে যারা হচ্ছে এই কোর্সগুলো কমপ্লিট করে ফেলেছে ইন্টারন্যাশনালি যারা হ্যাকার আছে বর্তমানে ঠিক আছে সেই হ্যাকারদের লিস্টগুলো আপনাদের একটু দেখায় লিডার বোর্ডে যদি আমরা ক্লিক করি এখানে একটু লোড নিচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে লিলার বোর্ড অল কান্ট্রিজ মানে ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে এখানে এক্সপার্ট যে নাম্বার ওয়ান র্যাঙ্কিং আছে একজন আমেরিকার ঠিক আছে তারা হচ্ছে এই সব পয়েন্টসগুলো আর্ন করছে তারপর হচ্ছে বিভিন্ন টাস্ক কমপ্লিট করেছে তো তারাই হচ্ছে বর্তমানে ইথিক্যাল হ্যাকার ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড তারা বর্তমানে এই র্যাঙ্কে আছে এই সাইডের মধ্যে এখান থেকে যারা শিখেছে তো বাংলাদেশে যদি আমরা একটু সার্চ করি এখানে একটু খুঁজি বাংলাদেশে আছে কিনা ঠিক আছে অবশ্যই আছে বাংলাদেশ বর্তমানে অনেক হচ্ছে আগায় গেছে সো উই শুড প্রাউড তো বাংলাদেশে যদি আমরা ক্লিক করি সিলেক্ট করি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে যা আছে সবাই হচ্ছে বাঙালি এরা সবাই হচ্ছে ইথিক্যাল হ্যাকার তারা এখান থেকেই হচ্ছে হ্যাকিং শিখেছে এবং এখনও হ্যাকিং প্র্যাকটিস করছে হ্যাকিং কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হয় ঠিক আছে যেমন অঙ্ক আমরা ভুলে যাই প্র্যাকটিস না করলে তো ওয়ান কাইন্ড অফ হ্যাকিং হচ্ছে প্র্যাকটিস করতে হয় প্রতিনিয়ত প্র্যাকটিস করলে আপনি কোনো কিছু সহজে ভুলেন না আপনার সব কিছু মাথায় থাকে সো এই এটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম ট্রাই হ্যাকমি এখান থেকে সকল ইথিক্যাল হ্যাকার অথবা হ্যাকার যারা আছে তারা এখানে আসে তাদের স্কিল তারা প্র্যাকটিস করতে পারে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ